বারে বারে এআইডিএফক মুখ্যমন্ত্রীর অনিচ্ছাকৃত ধন্যবাদ। এআইডিএফক মুখ্যমন্ত্রীর অনিচ্ছাকৃত ধন্যবাদের আড়ত কি রহস্য? রাজ্যসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পিছরে পড়া বারে বারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখত শুনা গৈছে কংগ্রেস সিপিএম আর অখিল গগৈর সমান্তরালক এআইইউডিএফক অনিচ্ছাকৃত ধন্যবাদ জানার কথা। শনিবারে রাজ্যিক বিজেপির কার্যালয়ত রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ পবিত্র মার্ঘেরিতা আর সহযোগী দল ইউপিপিএল রণগৌরা নার্জারীক সম্বর্ধনা জানা হয়েছিল। দুজন সাংসদক সম্বর্ধনা জানার পিছত মুখ্যমন্ত্রী মুখামুখি হয়েছিল সংবাদ মাধ্যমের। মুখ্যমন্ত্রীর মুখত বৃহস্পতি আর শুক্রবারের দরে শনিবারেও শুনা গেল সেই এহারে বাক্য, কংগ্রেস সিপিএম রাইজর দলক ধন্যবাদ জানাইছো, লগতে অনিচ্ছাকৃতভাবে ধন্যবাদ জানাইছো এআইইউডিএফকো। কংগ্রেস দল, সিপিএম দল, রাইজর দল আর অনিচ্ছা সত্ত্বেও ইউডিএফ সকলকে মই ধন্যবাদ জানাইছো। কিন্তু প্রশ্ন উঠে মুখ্যমন্ত্রীর এআইইউডিএফক এই অনিচ্ছাকৃত ধন্যবাদ কিয়? রাজ্যসভার নির্বাচনত এআইইউডিএফর ভোটারে জয়ী হল নাকি মিত্রজোটর প্রার্থী? রাজ্যসভা নির্বাচনের প্রাক্ষণত বারম্বার মুখ্যমন্ত্রীয় তেওঁলোক এআইইউডিএফর ভোট নালাগে বলে কৈছিল। বৃহস্পতিবারে রাজ্যসভার নির্বাচন চলি থাকার সময়তে কংগ্রেসের কেবাজনো বিধায়কে বেলত ফালি ফুল আঁকি ইংরাজীত ও এনি শব্দ লিখি নিজের ভোট ইচ্ছাকৃতভাবে নাকচ করা বলেও দাবি করেছিল মুখ্যমন্ত্রীয়ে। কিন্তু ফলাফলত এই কথা মিছা প্রমাণিত হল। ও এনি লিখা এখন বেলতর ভোট নাকচ হওয়ার বিপরীতে বাকি সকলো ভোট বৈধ প্রমাণ হল। এই প্রসঙ্গ উত্থাপন করলে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ায় দশটায় এই কেন কলে আর যে কংগ্রেসের হাতজনে কিনা কোনেবা ওয়ান লিখিছে, কোনেবা সিগি পেলাইছে, কোনেবা ফুল আঁকিছে। যেতিয়া কাউন্টিং হয়েছে আপনাদের দুইটা ওয়ান পাইছে নাকি, ফুল আঁকা পাইছে নাকি, আপনি সিঙ্গি সিঙ্গা কিনা পাইছে নাকি, এই উত্তরটা মুখ্যমন্ত্রী করব লাগে। কমলাক্ষ দেপুরকায়স্থর তাৎপর্যপূর্ণ মন্তব্য, এআইইউডিএফ থাকালে মুখ্যমন্ত্রীর কোনো চিন্তা নাই। আসলে মুখ্যমন্ত্রী যে দুর্নীতি রাজনীতি করে আছে, মুখ্যমন্ত্রী যে এই এআইইউডিএফক লই কেনে যে এটা দালালি একটা পরিবেশ সৃষ্টি করলে, এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেল। এইটার কারণে মই ভাবো যে এই এআইইউডিএফ যিমান দিন লোকে থাকিব আর আমার মুখ্যমন্ত্রীর চিন্তা নাই। অবশ্যই কংগ্রেসের এনে মন্তব্যক নস্যাৎ করে মুখ্যমন্ত্রীর দাবি, আজমলের বিরুদ্ধে আমার যুঁজ চলি আছে। কংগ্রেসে এই কথা বুঝব লাগে যে তেওঁলোকৰ এইবিলাক কমেন্টে কাকো স্পৰ্শ কৰিব নোৱাৰে। আজমলৰ বিৰুদ্ধে আমি যুঁজাৰ প্ৰমাণ গৰুখুটিয়ে দেখুৱাই আছে, লামডিঙে দেখুৱাই আছে, লাহৰিজানে দেখুৱাই আছে। মুখ্যমন্ত্ৰী আৰু ক'লে আজমলৰ সভ্যতা আমাৰ শত্ৰু। আজমল মোৰ কোনো ব্যক্তিগত শত্ৰু নহয়, কিন্তু আজমলৰ সভ্যতাটো মোৰ শত্ৰু। গতিকে আমাৰ যুঁজখন বহুত ডাঙৰ আৰু সেই যুঁজখন প্ৰতিদিনাই পুলিচে লোৱা কাম কাজত দেখিছে, কালি ৰাতিও দেখিছে। গতিকে এইখন দেখি থাকিব। ব্যুরো রিপোর্ট, DY365।